তফসিল অনুযায়ী আজই শেষ হচ্ছে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা। এই সময় বাড়ানোর আর সুযোগ নেই বলছে কমিশন। নির্বাচনী সময়ে আইনশৃঙ্খলা নিরপেক্ষ রাখার কথা জানিয়েছেন আইজিপি। এদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় সাকিব আল হাসান সহ বেশ কয়েকজন প্রার্থীকে শোকজ করেছে এসি। সাইফুল শাহিনের রিপোর্ট। মনোনয়ন দাখিল করার শেষ দিন সকালে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক করেন পুলিশের মহাপরিদর্শক। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ। জাতীয় নির্বাচন না, যে কোনো ছোট নির্বাচন হয়, যদি যে কোনো আইন বহির্ভূত, বিধি বহির্ভূত যে কোনো ঘটনা সংঘটিত হয়, এর জন্য পুলিশের লোক হোক বা যে লোকই জড়িত থাকুক, তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেওয়া হবে। বিকেল চারটায় মনোনয়ন দাখিলের সময় শেষ হওয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলেন ইসি সচিব। জানান, ঘোষিত তফসিল অনুযায়ী এখন আর সময় বাড়ানোর কোনো সুযোগ নেই। ঘোষিত তফসিল অনুযায়ী অদ্য 30 নভেম্বর 2023 তারিখ রোজ বৃহস্পতিবার বিকেল চারটায় দাদর জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ইতিমধ্যেই অতিক্রান্ত হয়েছে বিদায়। বাংলাদেশ নির্বাচন কমিশন মনে করেন এই সময়সীমা বর্ধিতকরণের আর কোনো সুযোগ নেই। এদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মাগুরা 1 আসনের নৌকার প্রার্থী সাকিব আল হাসান, নারায়ণগঞ্জ 4 আসনের গোলাম দস্তগীর গাজী, ঢাকা 20 আসনের ডাক্তার এনামুর রহমান, চট্টগ্রাম 16 আসনের মুস্তাফিজুর রহমান চৌধুরী এবং ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।